তেলিয়ামুড়ার উন্নয়নের মুকুটে যুক্ত হচ্ছে নতুন আলোক। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়ে দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে গড়ে উঠবে স্পোর্টস কমপ্লেক্স। প্রায় 2 কোটি 69 লক্ষ টাকা পেয়ে গড়ে উঠবে এই স্পোর্টস কমপ্লেক্সটি। এই বিষয়কে সামনে রেখে মঙ্গলবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় মাঠ পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়। এদিন পরিদর্শনকালে বিধায়িকার সাথে ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় এবং গোপাল বর্মন সহ অন্যান্যরা। ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামুড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট, এখন কাজ ধরবে। তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ডওভার করার জন্য আমরা এসেছি। কতদিনের মধ্যে কাজ শুরু হবে? এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ, শুধু কাজ ধরা। ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে, আজকে ইঞ্জিনিয়াররা আসছেন আগরতলা থেকে। ড্রয়িং ডিজাইন, জায়গা হ্যান্ডওভার, ড্রয়িং ডিজাইন, দেন কাজ শুরু হয়ে যাবে। এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য। পাশাপাশি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার পানীয় জলের সমস্যা দূরীকরণের লক্ষ্যে চাকমাঘাট স্থিত খোয়াই নদীতে ইনটেক ওয়েল নির্মাণের কাজ পরিদর্শনে যান বিধায়িকা। এদিন পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাজের বরাদ্দপ্রাপ্ত কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন বিধায়িকা। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা জানান, সম্প্রতি বন্যা পরিস্থিতির ফলে কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে, তবে আগামী 6 মাসের মধ্যে ইনটেক ওয়েল নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। চাকমাঘাট স্থিত যে আমাদের ইনটেক ওয়েল, জলের পানীয় জল তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির 15টি ওয়ার্ডে পানীয় জল দেওয়ার জন্য যে সরকার যে ব্যবস্থাপনা করেছেন তার কাজ চলছে। বাধা বিপত্তি অনেক আসছে, বন্যা হয়ে গেছে, তো বাধা বিপত্তি আসছে, তারপরেও কাজের অগ্রগতি দেখার জন্য আজকে আমরা সবাই একটা টিমে বেরিয়েছি। কবে না এইটার? মিনিমাম 6 মাস লাগবে। আমরা আর এদিকে দেখুন, এটা সমস্যাও রয়েছে, ক্যানেলে কৃষকদের জন্য জল দিতে হয়, তো আমাদের গেটটা খুলে দিতে হয়, এই বন্ধ করে দিতে হয়, তো এই সব সমস্যাগুলো রয়েছে। তাও ধরুন 6 থেকে 7 মাস তো মিনিমাম সময় লাগবে। সবশেষে এদিন তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত মহাশ্মশান ঘাটে সেটি নির্মাণ করা সহ বিভিন্ন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শ্মশান ঘাট পরিদর্শন চান বিধায়ক এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও এদিন নেতাজি নগর স্থিত মহাশ্মশান ঘাট সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গণে একটি নাট মন্দির তৈরির কাজেরও সূচনা করেন বিধায়িকা। ভূমি পূজনের মাধ্যমে এদিন এই কাজের সূচনা হয়। আমরা এখানে 2টি প্যাসেঞ্জার সেট করব, যাতে যারা মৃতদেহ দাহ করতে আসেন তাদের বসার সু বন্দোবস্ত করার জন্য, পাশাপাশি আরও কয়েকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, জলের ব্যবস্থা করা, নতুন ক্রিমিশন আরেকটা তৈরি করা, ক্রিমিশন সেন্টার আরেকটা তৈরি করা, বর্তমানে ম্যানুয়ালি একটাতে চলছে, দুটোতেই চলছে, আরও একটি করা। আর আমাদের তো যেটা ইলেকট্রিক ক্রিমিশন, এটা তো উদ্বোধন হয়ে গেছে, জেনারেটরের টেন্ডার হয়ে গেছে, আমরা এটাও চালু করে দেব। অর্থাৎ আত্মীয় স্বজন যখন বিয়োগ হয়, মানুষ বিয়োগ ব্যথা ইয়ে থাকে, তো শ্মশানে এসে যাতে একটা সুবন্দোবস্ত পায়, যাতে হিন্দু যেটা আমাদের সৎকার সেটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, তার জন্য একটা প্রকল্প আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দেব। আমাদের মিউনিসিপ্যালিটির থেকেও প্রপোজাল পাঠানো হয়েছে, যেটা রাজ্য সরকার কর্তৃক গৃহীত হয়েছে, ফান্ড আসলে আমরা বাকি কাজগুলিও করব। আপাতত আমরা পেপার টাইলস দেওয়া, যাত্রী শেড, এগুলো আমরা করছি। পাশাপাশি আজকে আমাদের তেলিয়ামুড়া এই শ্মশানের পাশেই কালী মন্দির আছে, সেখানে আমরা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটা নাট মন্দির, বড় একটা নাট মন্দির আমরা করছি, মানুষের এই এলাকার মানুষের দাবি পূরণে আমরা এই কাজটা হাতে নিয়েছি। আজকে এখানে ভূমি পূজা হয়েছে, আগামী দিন এই কাজটা করে মন্দির কর্তৃপক্ষের কাছে আমরা এটা দায়িত্ব দিয়ে দেবো, সেটা পরিচালনা করার জন্য। সব মিলিয়ে তেলিয়ামুড়াবাসীর মানোন্নয়নে অনেকটি অগ্রগতি ঘটবে বলে আশা ব্যক্ত করেন বিধায়িকা কল্যাণী সাহারায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।